পর্যটন বা ট্যুরিজম আমাদের দেশের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি এবং এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে সরাসরি 2023 সালে যে হিসাব সেই হিসাব অনুযায়ী প্রায় 40 লক্ষের কাছাকাছি অর্থাৎ জবের ক্ষেত্রে বা আমাদের দেশের টোটাল যে এমপ্লয়মেন্ট রয়েছে সেটা প্রায় 4 শতাংশেরও বেশি কভার করছে আমাদের এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি তারপর দেখা যায় যে 2012 সালের তুলনায় 2023 সালে কিন্তু এই সংখ্যাটা হয়ে গেছে প্রায় দ্বিগুণ এরপরও আমাদের দেশে যেসব পর্যটক স্থান যেসব রয়েছে যেসব জায়গায় পর্যটকরা যেতে পারে সেই জায়গাগুলো কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক সুন্দর বিশেষ করে আমাদের রয়েছে সবচাইতে লম্বা সি বিচ বা সমুদ্র সৈকত যেটা আসলে পৃথিবীর অন্য কোনো দেশে নেই এছাড়াও আরও বিভিন্ন জায়গাতে রয়েছে তো কেন আসলে আমাদের ইন্ডাস্ট্রি এতগুলো জায়গা থাকা সত্ত্বেও ব্লুম করছে না বারো বেশি প্রসারিত হচ্ছে না সেই বিষয় নিয়ে কথা বলবো আমাদের আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম করছি ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠচারু জোরে প্রোগ্রামে আমি জয়ে আছি আপনার সাথে এবং সাথে রয়েছে ছজন বন্ধু শুরুতেই তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই শুরুতেই আমার বামে রয়েছে আমি এহসানুল মাহবুব জুবায়ের নৃবিজ্ঞান বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় জুবায়ের রয়েছে শুরুতে আমাদের সাথে এরপরে আছে আলা রুবি শিকদার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় আচ্ছা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে পড়ছে আরবি এবং এরপরে আছেন আমি মোহাম্মদ সবুজ ইসলামিক স্টাডিজ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আচ্ছা লাল জামা পরে সবুজ আছে আমাদের সাথে তারপর আমি জান্নাতুল ফেরদৌস বিনতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আচ্ছা বিনতি বিনতির পর আমি মাশফুল হাসান টনি নাট্যকলা বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আচ্ছা টনি তারপর আমি তামজিদা ইসলাম শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট জগন্নাথ বিশ্ববিদ্যালয় আচ্ছা তামজিদা তো সবার সাথে পরিচিত হলাম তো ভ্রমণ তো কম বেশি সবারই করা হয় তাই না আচ্ছা কার পছন্দের ডেস্টিনেশন কোনটা এবং কেন সমুদ্রই ভালো লাগে সমুদ্র হ্যাঁ সবসময় সমুদ্রই ভালো লাগে পাহাড় থেকে সমুদ্র বেশি পাহাড় থেকে সমুদ্র বেশি আচ্ছা সবসময় আমরা কেন এটা কম্পেয়ার করি পাহাড় নাকি সমুদ্র আরো তো অনেক জায়গা রয়েছে তারপরে কেন জানি পাহাড় এবং সমুদ্রে চলে আসে বাকিদের আসলে আমার যেটা মনে হয় যে কম্পেয়ারটা উচিত না পাহাড়ের সাথে সমুদ্রের যে ব্যাপারটা কারণ দুইটা দুই বিষয় আবার যদি অন্যান্য ট্যুরিজমের কথা বলি যে লাইক ভিলেজ ট্যুরিজম সবগুলোই কিন্তু আলাদা সো আসলে কম্পেয়ারিজমের এই জায়গাটা আসলে আমার মনে হয় মানে ব্যক্তিগতভাবে যেটা আসলে উচিত না আপনার কোনটা ভালো লাগে আমার আসলে সবই ভালো লাগে অ্যাডভেঞ্চার যেহেতু আমি করি এবং মানে সবগুলোর না আলাদা আলাদা একটা ফিল আছে লাইক সমুদ্রের গর্জনের একটা আলাদা ফিল আমি আবার পাহাড়ে যখন যাচ্ছি পাহাড়ের জুমঘরে বসে আছি ট্রেকিং করছি সেটার একটা আলাদা ফিল আবার যখন ভিলেজ ট্যুরিজমে যাচ্ছি লাইক অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে বাংলাদেশে সেগুলোতে যখন যাচ্ছি সেটার আবার একদমই আলাদা ফিল একটা সো সবগুলোই কিন্তু আলাদা বাকিরাও কি একই মত পাহাড় সমুদ্রের একটা কমন যে জায়গাটা হয় সেই জায়গাটা আরো ভালো লাগে আমার একটু সবুজ বেশি ভালো লাগে আমার পাহাড় পছন্দ ওকে কোন পাহাড়ে যাওয়া হচ্ছে পছন্দের ডেস্টিনেশন কার কোনটা সাকাপং তাজিংডং কেওক্রাডং বান্দরবানে মোটামুটি আর এছাড়াও চিটাং সীতাকুণ্ড এবং মিরসরাই রেঞ্জে যেগুলো আছে আর কি ছোট পাহাড় বা টিলা বলা যায় সেগুলোতে মোটামুটি ভাবে যাওয়া হয়েছে আচ্ছা বাকিটা সমুদ্রের পাশাপাশি আমার কাছে হাওড়ও ভালো লাগে যেমন হচ্ছে আমি টাঙ্গুয়ার হাওড় প্রতি বছরই একবার করে যাওয়ার চেষ্টা করি যে বর্ষার যে সিজনটা থাকে এই সিজনে আসলে টাঙ্গুয়ার হাওড়ের যে সৌন্দর্য মানে এক পাশে আমরা দেখুন যেভাবে হাওড়ের যেই জলরাশি সেটা আমরা দেখতে পাই কারণ পাশাপাশি যে টেকের ঘাটে যখন নামি সেখানে ইন্ডিয়ার যে বড় বড় পাহাড়গুলো যখন সেখানে দেখা যায় আসলে এই যে একটা মেলবন্ধন যে পানি এবং পাহাড় এটা আসলে অসাধারণ এটা তো হ্যাঁ পাহাড় এবং সমুদ্র পাশাপাশি সবসময় আসলে সুন্দর লাগে তারপরে একটা জায়গা মনে হয় যে আমাদের সবার খুবই আমি জানি না হয়তো পছন্দ সেটা হচ্ছে আমাদের সুন্দরবন আমাদের হচ্ছে ম্যানগ্রোভ বন যেটা সুন্দরবন তো আমার কাছে মনে হয় সেই ট্রিপটা আসলে অসাধারণ আর ট্রিপের কথা বলতে সারাক্ষণে আমরা কেন জানি যে আমাদের চট্টগ্রাম যে অঞ্চল রয়েছে সেদিকেই ঘুরে ফিরে আমরা এদিকে যাই কিন্তু এদিকে দক্ষিণবঙ্গের দিকে বা রাজশাহীর দিকে আরও অনেকগুলো জায়গা রয়েছে আমাদের দেশের অনেকগুলো মানে শতবর্ষী মন্দির রয়েছে মসজিদ রয়েছে তারপর অনেকগুলো রাজার বাড়ি রয়েছে তো সেগুলোও কিন্তু ট্যুরিজমের মধ্যে আসে এবং সেগুলোতে খুব একটা আমি যাই না প্রথম যখন যারা ভ্রমণে যায় তারা কেন জানি প্রথমেই সমুদ্রকে বেছে নেয় যে কক্সবাজার গিয়ে একটা ট্রিপ দিয়ে আসি কিংবা বান্দরবনে গিয়ে একটু ঘুরে আসি তো এটা কেন মনে হয় যে বাকি যে জায়গাগুলো সেগুলো আমরা কেন যাই না আসলে এই জায়গার বাধাগুলো কী মনে হয় আপনাদের কাছে বাধাগুলো আমার কাছে যেমন মনে হয় যে আমি যখন দিনাজপুরে যখন কান্তজিও মন্দিরে গেছি আসলে এই যে যাওয়ার যে প্রসেসটা হ্যাঁ বা যে ভেঙে ভেঙে যেভাবে যাইতে হয় যেমন হচ্ছে আমি যদি ইচ্ছা করি যে আমি কক্সবাজার যাব আমি একটা বাসে করে আসলে আমি কক্সবাজার একবারে বিচ পর্যন্ত আমি চলে যাচ্ছি একটা ট্রান্সপোর্টে করে কিন্তু যদি আমি দিনাজপুর যাইতে যাই বা দেশের অন্য কোনো কোথাও যেমন হচ্ছে ঠাকুরগাঁওয়ে যদি আমি সেই এশিয়ার সর্ববৃহৎ যে আম গাছ একবারে বর্ডার যে অঞ্চলে সেখানে আমি যদি যাইতে চাই সেখানে
এত দুর্বোধ্য যে ট্রান্সপোর্ট ব্যবস্থা, এটার জন্য আসলে অনেক সময় যাওয়া হয় না, আসলে সেই এত দূরে গিয়ে আসলে সেটা কে দেখবে। আচ্ছা, তো এই আসলে এই সমস্যাগুলো অনেক সময় তো আমরা ফেস করি আর কি আমাদের যারা পর্যটক আছে। অনেকের হয়তো উপভোগ করতে ভালো লাগে, যেমন সমুদ্রে পাহাড়ে গেলে একটা দীর্ঘ সময় ধরে জার্নি হয়, দীর্ঘ সময় ধরে দেখা যায় ঘুরে, কিন্তু যখন আমরা ধরি যে পানাম নগরে যদি আমরা যাই, যে কয়েক এক ঘন্টার মধ্যেই কিন্তু এটা দেখে শেষ করে ফেলা যায়, লালবাগ কেল্লা। তো এইসব উপভোগ করার কিন্তু হচ্ছে এর চেয়ে সমুদ্র পাহাড় ওগুলো আরও বেশি উপভোগ অনেকের কাছে, প্রশান্তি দিতে পারে বেশি। সমুদ্র পাহাড় যে দূরের, যে বিশেষ করে আমরা যখন যে সমুদ্রের কথাই প্রথমে, কারণ এখানে যাতায়াত ব্যবস্থাটা সবচেয়ে বেশি ইজি। আমরা কক্সবাজার, সেন্ট মার্টিন থেকেও কক্সবাজার মানুষ বেশি যায়, কারণ হচ্ছে কক্সবাজারে আমরা ইজিলি মুভ করতে পারি। কিন্তু অন্য যে কোনো, যেমন সাজেকেও কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, বা বান্দরবানের বিভিন্ন সুন্দর রুমা গ্রাম আছে, তারপরে আরও বিভিন্ন যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো অনেক সুন্দর, কিন্তু সেই জায়গাগুলোতে আমরা যেতে পারি না, কারণ আমাদের যাতায়াতের একটা বেরিয়ার থেকে যাচ্ছে ওইখানে। আবার আমার মনে হয় যে সংস্কারের একটা ব্যাপার আছে, যে আমার বাড়ির পাশেই কিন্তু অনেক বছর পুরানো রাজবাড়ি আছে, কিন্তু মানে এগুলা সংস্কারের অভাবে দেখছি। সেটা কোথায়? আমার বাসা তো মুর্শিদপুরে, মানে গোপালগঞ্জের মুর্শিদপুরে, তো আমার পাশের এলাকা উজানি, তো ওখানে রাজবাড়ি, কিন্তু সেগুলো সংস্কারের অভাবে দেখছি যে বিল্ডিংগুলা মানে ভেঙে ভেঙে পড়ছে। তো এই দিকটা একটু দেখা উচিত সংস্কারের। আমি রিসেন্টলি ওই জায়গাটায় ঘুরতে গেছিলাম, তো জায়গাটা আমি দিনের বেলা গেছিলাম, দিনের বেলা যাওয়ার পরে বেশ ভুতুরে ভুতুরে ফিল হচ্ছিল, তো আমি চিন্তা করলাম যে না, এই জায়গাটা ফিল রাতে নিব। ঠিক, পর্যটক ফ্রেন্ডলি না আসলে জায়গাটা, বাকি পর্যটনের জন্য কেউ যাবে সেটা আসলে কেউ হয়তো ভাবে না, যেটা একটা দুর্গন্ধে যাওয়া যায় না এরকম একটা অবস্থা, যে পুরাতন যে বাড়িটার কথা বলবো। তো আমাদের মধ্যে কিন্তু এমনও প্রচলিত আছে, প্রচলিত বলা না ঠিক না, সেটা হচ্ছে আমরা অনেকে বুঝি না যে এই বিষয়গুলো পর্যটনেরই একটা অংশ, এটা কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না। অনেকে মনে করে পর্যটন মানেই আমার সমুদ্রে যেতে হবে, পাহাড়ে যেতে হবে, বা পার্কে যেতে হবে, লাইক এই টাইপের। এটা পর্যটনের মধ্যে কিন্তু সবই যুক্ত। এটার জন্য একটা সোশ্যাল মিডিয়ার যে একটা হাইপ, সেটাকেও একটা কারণ হিসেবে দেখা বলা যেতে পারে। সেটা অবশ্যই হাইপের কারণেই আসলে মানুষজন, যে একসময় আমরা দেখতাম যে পরিবার নিয়ে পিকনিকে যাইতো, যে কিন্তু এই যে মধ্যবিত্ত ফ্যামিলির যে পিকনিক, সেই পিকনিক শব্দটাই কিন্তু এখন ট্যুরে রূপান্তরিত হয়ে গেছে। এখন বন্ধ পাইলে ঈদের ছুটি বা দুর্গাপূজার যে ছুটিগুলোতে আমরা যে দেখি যে পত্রিকা শিরোনামগুলো, যে এরকম মিমসও দেখা যায় যে মানুষের চাপে সমুদ্রের মাটি ডেবে গেছে এরকম একটা। সেটা আছে আর, পিকনিক তো খুবই ছোট পরিসরে, মানে একটা ফ্যামিলি আউটিং হলো একটা দিনের জন্য বা একটা বেলার জন্য, আসলে পুরো দিনও হয়তো অনেক সময় কভার করা যায় না, কারণ যাতায়াতে আমাদের অনেকটা সময় চলে যায়। তারপরও কোনো একটা জায়গায় গিয়ে থেকে যাওয়া সেটা এক ধরনের ট্যুরিজম, আবার কোথাও গিয়ে আমি ডে ট্রিপ করলাম সেটা কিন্তু একদম ট্যুরিজম। ট্রাভেলার হিসেবে যখন আমি যাচ্ছি, আমি কিন্তু দেখছি, জানছি, শুনছি, বুঝছি, সে জায়গাটা সম্পর্কে আমি জেনে আসছি, শুধুমাত্র দেখার জন্য গেলাম ও এখানে কয়েকটা ইট আছে, বা সেটা আসলে কখন তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল, ওখানে কারা থাকতো, কীভাবে করে এই সময়টা আসলো, সত্যি সত্যি যদি আমরা সেই বিষয়টা জানতে চাই তাহলে আমার কাছে মনে হয় ইট টেক্স টাইম, এটা আসলে এক ঘন্টায় কি আসলে সম্ভব? কিন্তু আমরা যেটা জানবো, এটা জানার জন্য তো আমাকে, আমি যেখানে যাচ্ছি সেখানে ওই বিষয়গুলো রাখতে হবে, যে আমাকে কে জানাবে সেখানে। দেখা যাচ্ছে পানাম নগরে আমরা যাচ্ছি ঘুরতে, কিন্তু ওইখানে কিন্তু কোথাও এরকম কোনো স্ট্রাকচারে লেখা নাই যে এইভাবে আপনি যদি এখানে যান এটা এই কারণে, এই বিল্ডিংটা এই এইটার বিশেষত্ব এইটা, এভাবে কোথাও লেখা নাই। কথা বলছি আজকে যে পর্যটন এবং এটার যে বিভিন্ন রকম বাধা বিষয়টা রয়েছে, বা কেন আসলে আমাদের দেশে পর্যটন শিল্পটা এখনো বিকশিত হচ্ছে না, সেই বিষয়ে ছোট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। দর্শক সঙ্গে থাকুন, আপনি দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠ ছাড়ো জোরে। ওয়েলকাম ব্যাক, দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠ ছাড়ো জোরে, জয়ীর সাথে কথা বলছি আজকে আমরা পর্যটন শিল্পের যে বিভিন্ন রকম বাধা বিপত্তি বিষয়গুলো যেগুলো আসে বা সুবিধা অসুবিধা সেসব বিষয় নিয়ে। তো একটা বড় ইন্ডাস্ট্রি এখন আমাদের দেশে দাঁড়িয়ে গেছে, সেটা অবশ্যই পর্যটনের একটা অংশ, সেটা হচ্ছে বিভিন্ন রকম রিসোর্ট। আমরা অসংখ্য দেখতে পাচ্ছি, বিশেষ করে ঢাকার আশেপাশে প্রচুর, ঢাকার বাইরেও আছে প্রচুর। তো সেসব নিয়ে আপনাদের কী ভাবনা, যে এই ইন্ডাস্ট্রি আসলে কতখানি অবদান রাখছে? আসলে আমরা কিন্তু গ্লোবালি বিষয়টাকে আসলে যে প্রমোশন করা, সেই দিক থেকে কিন্তু আমরা দেশ হিসাবে আসলে অনেক পিছিয়ে আছি। যেমন আমরা এই খুব রিসেন্টলি আমরা দেখলাম যে সৌদি আরবের মতো একটা কান্ট্রি, তারা হচ্ছে তাদের পর্যটনের অ্যাম্বাসেডার হিসেবে ধরেন ফুটবলের লায়নেল মেসিকে হচ্ছে তারা রাখছে। আবার হচ্ছে ইন্ডিয়াকে যদি আমরা দেখি, তারা হচ্ছে তাদের আইপিএল দিয়ে কিন্তু তাদের পর্যটনকে খুব বেশি তারা মানে ফোকাস করে। ইভেন পাশাপাশি আমরা অনেক ছোট ছোট দেশ আছে যারা শুধু একমাত্র পর্যটনই হচ্ছে তাদের মানে অর্থনীতির প্রথম মানে প্রধান যেই আয়, সেটা কিন্তু তাদের পর্যটন থেকেই হয়।
কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশকে যদি প্রাকৃতিক মানে রানী যদি বলা হয় সেই হিসেবে কিন্তু আমরা তো অনেক আসলে পিছায় আছি। আমি যে কোশ্চেনটা করেছি বা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে রিসর্টগুলো গড়ে উঠছে আমাদের এখানে মানে অসংখ্য, তো এইটা আসলে কিভাবে কি মনে হচ্ছে, এটা কি আসলে সুবিধা করছে বা আমাদের জায়গাটাকে গ্রো করার জন্য এটা কি অবদান রাখছে নাকি এটা আসলে ঠিক হচ্ছে না? গাজীপুরের দিকে যদি দেখি আমরা, তো গাজীপুরে এমন অনেক পৈতৃক বাড়ি আছে যারা হচ্ছে বাড়ি এখানে থাকে না, তারা ওইখানে একটু জায়গা নিয়ে একটু সুইমিং পুল বানায় একটা রিসোর্টের মতো করে ফেললো, ওইখানে হচ্ছে ছোট ছোট পিকনিক, যেমন ভার্সিটি থেকে কলেজ থেকে ছোট ছোট পিকনিকগুলো হচ্ছে, কিন্তু আলটিমেটলি ওইটা কি আমাদের অর্থনীতিতে কোনো প্রভাব পড়তেছে? হাওড় অঞ্চলগুলোতে যখন বর্ষাকালে হচ্ছে যে বোর্ডগুলো যে তৈরি হচ্ছে দিন দিনে দিনে কিন্তু বোর্ডের সঙ্গে বেড়ে যাচ্ছে, তো এই বর্ষাকালে ঘুরতে গিয়ে বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় পণ্য হচ্ছে প্লাস্টিক যখন ফেলে দিয়ে আসে এবং বর্ষার পরে যখন কৃষকরা হচ্ছে জমিতে চাষাবাদ করতে যায়, এটা কিন্তু একটা বড় খারাপ প্রভাবই পড়ছে, মানে জমির উর্বরতা কমে যাচ্ছে, জমির উর্বরতা কমে যাচ্ছে। এবং আমরা প্রায় সময় যে শিরোনামে দেখি যে হচ্ছে সেন্ট মার্টিনের যে পর্যটনের যে একটা লিমিটেশন রাখতে চাচ্ছে সেটাও কিন্তু হচ্ছে না, এবং লিমিটেশনের বাইরে গিয়ে হচ্ছে হোটেল রিসোর্ট গড়ে উঠছে সেন্ট মার্টিনে, এটা খারাপ প্রভাবে পড়ছে আসলে। কিন্তু ওভারঅল ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমাদের দেশের যে মোট যে এমপ্লয়মেন্ট 100%-এর মধ্যে 4%-এর বেশি কভার করছে এখন পর্যটন, সেটা কিন্তু রিসোর্ট যেগুলো গড়ে উঠছে সেটা কিন্তু অনেক বড় একটা অবদান রাখছে, সেখান থেকে কিন্তু প্রচুর লোকজন সরাসরি এবং সেই সাথে মানে সরাসরি না থেকেও কিন্তু তারা যুক্ত থাকছে এই ইন্ডাস্ট্রির সাথে এবং তারা কিন্তু এমপ্লয়মেন্টের সুযোগটা পাচ্ছে। আমার কাছে মনে হয় সেটা অনেক বড় একটা বিষয়, আর কোনো একটা জায়গায় ফেলে না রেখে যদি সেখানে কোনো রিক্রিয়েশনের জন্য যাওয়া যায় মানে দ্যাটস এ গুড থিং, আর আমরা একটা প্রিমিয়াম প্রাইস হয়তো পে করছি সেখানে, তো ডেফিনেটলি এখন সব কিছুরই দাম অনেক বেশি, তো যখন আপনি কোথাও ভ্রমণের জন্য যাবেন তো সেই জায়গাটা অবশ্যই এক্সপেন্সিভ হয়ে যায়, কিন্তু আমার কাছে মনে হয় সেই জায়গাটা যদি লিমিট করে দেওয়া যায় সেটা হয়তো ভালো, কিন্তু একই সাথে আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আসলে অনেক বেশি আমাদের জন্য প্রয়োজন। আচ্ছা, বেশি বেশি হওয়ার পাশাপাশি এটাকে আসলে আমাদের পরিবেশ বান্ধবও আসলে কিন্তু করা উচিত, কারণ হচ্ছে আমার কাছে এখন অনেক নতুন নতুন রিসোর্ট দেখে হয়তো ভালো লাগে কিন্তু এটা আসলে কয়দিন সাস্টেইন করবে? হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যে আমরা যদি সেটা যদি পরিবেশ বান্ধব না হয় তাহলে কিন্তু আমার ওই ভালোটা আসলে 5-10 বছরই লাগবে, এরপরে কিন্তু আসলে যখন গাছপালা যখন থাকবে না আমার রিসোর্টের মধ্যে বা যখন পানি থাকবে না একটা যখন শূন্যতা যখন তৈরি হবে, আমার কাছে মনে হয় সেই কাজটা তারা করছে, কারণ মোস্ট অফ দ্য রিসোর্ট তারা কিন্তু চেষ্টা করে তাদের সবুজিতে ঘিরে রাখতে বা ওয়াটার ফ্লোটা ঠিক রাখতে, সেটা কিন্তু একটা দিকে ভালো দিক। এবং এই যে আমরা বললাম যে আমরা প্লাস্টিক ব্যবহার করে ফেলে আসছি, আমরা যদি মানে বান্দরবনের নাফাখুমের দিকে যাই কিংবা কক্সবাজারে সেন্ট মার্টিনে আমরা প্রচুর যে প্লাস্টিক আমরা ফেলছি, যারা কাজ করছে ইন্ডাস্ট্রিতে তারা কিন্তু ফেলছে না, তারা জানে এবং তারা কিন্তু চেষ্টা করে জিনিসটা যতটুকু সম্ভব নিজ হাতে সেটাকে ক্লিন করে, কিন্তু আমরা যারা যাই টুরিস্ট হিসেবে আমাদেরও তো একটা বিশাল দায়িত্ব আছে, এই যে প্লাস্টিকটা ফেলা হচ্ছে এটা টুরিস্টরাই ফেলে, যারা আমরা ঘুরতে যাই তারাই তো ফেলি, সেই দায়িত্বটা তো আমাদেরই। মানে এখানে যে ব্যাপারটা আসে যে আমরা অনেকেই আবার ভেবে থাকি যে ট্যুরিজম বা ট্যুর করা শুধুমাত্র বিনোদনের একটা অংশ, বাট আমরা এটা মনে করি না যে এটা কিন্তু আমাদের শিক্ষা এবং জ্ঞান অর্জনের একটা বিশাল জগৎ যেটার মাধ্যমে আমরা লাইক প্রত্ন নিদর্শনে যদি যাই সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু শেখার জন্য কন্টেন্ট পাচ্ছি, এছাড়া আমরা পাহাড়ে গেলেও কিন্তু অনেক কিছু শিখতে পারি, আমাদের জীবনের প্রতিটা মানে যে গল্প সেটার সাথে কিন্তু আমরা পাহাড়কে দিয়েই ব্যাখ্যা করতে পারি আমাদের জীবনকে, তো সেই জায়গা থেকে কিন্তু শেখার অভাব নেই, তো সেই জায়গায়। আর বন্য প্রাণীর কথা যদি বলি বা আমাদের জীব বৈচিত্র্যের কথা যদি বলি সেটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা যেহেতু বান্দরবান বা অন্যান্য অঞ্চলে যাওয়া হয় তো ওদের থেকে যেটা শোনা যায় যে তারা কিন্তু অনেক স্বীকার করে, এখন অনেকেই আছে পরিবেশবাদী যারা চেষ্টা করছে এই জায়গা থেকে মানে বের করে নিয়ে আসার জন্য যারা পাহাড়ে থাকে তাদের, বাট তারপরেও কিন্তু আমি একটা সেটাই যে কোনো ট্যুরিজম যদি সাস্টেনেবল না হয়, যে কোনো ট্যুরিজম যদি সেটা পরিবেশ বান্ধব না হয় তাহলে কিন্তু আলটিমেটলি সেই ব্যবস্থাটা আসলে ধসে পড়তে বা নষ্ট হয়ে যেতে বাধ্য, তো এটা নিয়ে আমরা কথা বলবো। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, দর্শক আপনি দেখছেন ইন্ডিয়ান ব্যাংক প্রেজেন্স কণ্ঠ চালু জোরে, উইল বি রাইট ব্যাক। আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাকে, দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠচারের জোরে, আমি জয় আছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন সজল বন্ধু, ট্যুরিজম নিয়ে কথা বলছি তাদের সাথে, অনেক কিছুই জানলাম, ওদের গল্প জানলাম, কিন্তু আমসর যে ইউনিভার্সিটি থেকে বিভিন্ন রকম ট্যুরের ট্রিপের আয়োজন করা হয়, তো সেরকম একটা ট্রিপের গল্প আপনাদের থেকে শুনতে চাই। আমরা লাস্ট একটা জার্নিতে গিয়েছিলাম সোনাইছড়ি ট্রেইলে, তো আমরা ওখানে যখন গিয়েছিলাম আমরা যেটা করেছি আমরা পুরো ট্রেইলটাতে প্লাস্টিক কিন্তু আমরা পরিষ্কার করেছি, কয়েক ব্যাগ প্লাস্টিক হয়েছিল এবং সেটা আমরা একদম নিয়ে এসেছি, মানে ওইখানে কিন্তু ওই ট্রেইলটায় ঢুকতে গেলেই টিকিট কেটে ঢুকতে হয় এখন, আগে এটা ছিল না, ইজাদারদের আয়ত্তে ইয়েতে আছে এখন, তো আমরা কিন্তু তাদের কাছে এসে প্লাস্টিকগুলো জমা দিয়েছি এবং তাদেরকে আমরা বলেছি এরপর থেকে যারা যাবে পর্যটক হিসাবে তাদেরকেও যেন এই বিষয়ে একটু ব্রিফ করা হয়, যেন তারা প্লাস্টিক অন্তত
এই পাহাড়ে না ফেলে তাতে কি হচ্ছে বন্য প্রাণীদের বা আমাদের মানে বনের মাটির সবকিছুরই কিন্তু ক্ষতি, মানে ওভারঅল পৃথিবীর জন্য ক্ষতিকর পড়া বিষয়। এক্স্যাক্টলি, তো মাত্র বাংলাদেশ তার পৃথিবীর বাইরে কোনো কিছু না, সো এই পৃথিবীর পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হলে আসলে এটা দরকার আমাদের। এই ট্রিপে টনিভের সাথে আমিও ছিলাম, আসলে এটা ছিল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম সোসাইটি থেকে আমাদের একটা ট্রিপ ছিল, এবং ট্রিপটা ছিলেই মূলত হচ্ছে আমরা যে জায়গাটা যাব সেখানে মানুষকে প্লাস্টিক নিয়ে সচেতন করব, এবং আমরা ওইখানে যে যারা পর্যটক যারা আসছে তাদেরকেও কিন্তু আমরা বলেছিলাম যে এখানে যেন প্লাস্টিক ফেলা না হয় বা এরকম, যা আমি আমরা যাদের যাদেরকেই দেখা পেয়েছিলাম সবাইকে আমরা এই বিষয়টা সচেতন করার চেষ্টা করছি, এবং ওই যারা ইজাদার যারা ছিল তাদেরকেও বলছি। এবং যদি আসলেও এইরকম ইজারাদার থাকে যারা আসলে সেই জায়গাটার টিকিটের বিনিময়ে করছে, এবং এটা কিন্তু তাদেরও দায়িত্ব যে তারা হচ্ছে যারাই যাবেন তাদেরকে সেই ব্রিফটা দেওয়া যাতে করে প্লাস্টিক না ফেলে বা হাতে বড় একটা ব্যাগ ধরিয়ে দেওয়া যে যা কিছু হবে আপনি এটার মধ্যে ফেলবেন। এবং এটা আমি ইন্ডিয়াতে দেখেছি, সেটা হচ্ছে সিকিমে বা এরকম কোনো জায়গায় ঢুকতে গেলে সেখানে প্রত্যেকটা গাড়ি কিছু দূর পরপর গিয়ে চেক করা হয় যে গাড়িতে কোনো প্লাস্টিক বোতল আছে কিনা বা আশেপাশে কোনো কিছু ফেলা হচ্ছে কিনা, এবং যদি ফেলা হয় সেই গাড়িটা বা যারা নিয়ে যায় কারণ তো গাইড থাকে সেই গাইডটাকে কিন্তু ব্যান করে দেওয়া হয় যে ও পরবর্তীতে আর ওই ট্রায়ালে ওই পাহাড়ে আর ঢুকতে পারবে না বা ওই পর্যটন এরিয়াতে সে আর ঢুকতে পারবে না। তো এরকম ব্যবস্থা যদি করা হয় আমার কাছে মনে হয় যে সেটা আসলে অনেক বেশি মানে যে পরিবেশ বান্ধব হবে আসলে সবার জন্য। আর এই ব্যাপারটাতে আসলে আমরা যারা ট্রাভেল করি বা ট্যুর করি আমাদেরই আসলে এগিয়ে আসতে হবে বা আমাদেরই করতে হবে, কারণ ওইটাই আমাদের পরিচয় বহন করে যে আমি আসলে বাস্তবে কেমন, আমি প্লাস্টিক ফেলছি তাহলে আমার প্রকৃতি কিন্তু এখান থেকে বোঝা যায় যে আমি আসলে কেমন। একদম, আর যেহেতু আগের জেনারেশন অনেক বেশি সচেতন ছিল না, কারণ এটা তো আমরা এখন এসে অনেক বেশি জানতে পারি যে এই সমুদ্রের তলদেশে যে পরিমাণ প্লাস্টিক জমা হচ্ছে, ইভেন বড় বড় তিমির মানে সেগুলোর পেটে টনকে টন প্লাস্টিক পাওয়া গেছে, সেই বিষয়গুলো এখন অনেক বেশি উঠে আসছে যার জন্য মানুষ এখন অনেক বেশি সচেতন। আমার ধারণা আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, যেহেতু তোমরা তাদেরকে শেখাবে তোমাদের পরবর্তী জেনারেশনকে, এবং তারা আরও অনেক বেশি সচেতন হবে, তাই না? আচ্ছা, ওকে, তো আমরা প্রায় শেষের দিকে, তো শেষে একটা গান শুদ্ধ শুতে বেজে দিচ্ছি, কারণ ট্রিপ ট্যুর মানে আর বন্ধু বান্ধবরা মানে মানে হচ্ছে হেরে গলায় বেসুরে গলায় বা সুরে গলায় গান করা। তো আমি শুনেছি তুমি গান করো, রাইট? তো গান শুনতে শুনতে আজকের আয়োজন শেষ করবো। আসলে ট্যুরিজম বা পর্যটন যেটাই বলো না কেন আমরা নিজেরা যদি সেটাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট না করি তাহলে কিন্তু অবশ্যই সেটা ভালো কিছু বোঝাতে পারে। আর অ্যাক্টিভলি পার্টিসিপেশন মানেই হচ্ছে আপনি সচেতন হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আপনি ট্যুরিস্ট হিসেবে যাবেন, যেখানে যাবেন অবশ্যই এমন কোনো কিছু ফেলবেন না যেটা পরিবেশের ক্ষতি করে, অবশ্যই এমন কিছু করবেন না যেটা পরবর্তী সময়ে অন্য কারো অসুবিধা করে, সেটা হতে পারে প্লাস্টিক ফেলা থেকে শুরু করে, হতে পারে ওভার প্রাইস দেওয়া থেকে শুরু করে, যদি কখনো দেখেন যে কোথাও অন্যায় হচ্ছে সেটা অবশ্যই কথা বলতে হবে এবং সেটা নিয়ে সবাইকে সচেতন করতে হবে। তো আজকের মতো গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আগামী এপিসোডে নতুন করে বন্ধুদের সাথে নতুন করে বিষয় নিয়ে। কী গান গাচ্ছি? চলো না ঘুরে আসি অজানা। ওকে, চলো ঘুরে আসি পাহাড় থেকে বা সমুদ্র থেকে। আবারে লো যে সন্ধ্যা শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী সে থেমে গেছে।